কেমন আছেন আপনি? ভালো। আপনারা? ও, আমি অমি আর ও আমার ফ্রেন্ড তমা। হ্যালো। হ্যালো, জি বলুন। আপনি এত সুন্দর গান করেন, তো আবার গিটার বাজিয়ে। আমি আর আমার ফ্রেন্ড তো আপনার গান শুনে একেবারে মুগ্ধ, তাই থাকতে না পেরে চলে এসেছি, সরি। জি, থ্যাংক ইউ। আচ্ছা, মার্কেটে তো আপনার অ্যালবাম পাওয়া যাবে না? আমার কোনো অ্যালবামই বাজারে নেই, কেন বলুন তো? ও না, সরি, মানে এমনি, মানে আপনি এত ভালো গান করেন, আপনার অ্যালবাম মার্কেটে নেই, আর ইদানিং তো সব বেসুরে গলায় গান করছে, তাদেরই অ্যালবামে বাজার একেবারে ভরে গেছে, তাই জিজ্ঞেস করলাম। না, অ্যাকচুয়ালি আমার কোনো গানই আপনি বাজারে পাবেন না। তবে একটা কথা, আমি পূর্ণ। পূর্ণ? পূর্ণ আমাদেরকে কিন্তু, বিশেষ করে আমাকে, রেগুলার গান শোনাতে হবে, ঠিক আছে? তো না, সমস্যা নেই, কিন্তু আমি দুটো টিউশনই করাই, সবসময় এসে তো আর গান শোনানো সম্ভব হবে না, টিউশনি ফাঁকে ফাঁকে এসে শোনাতে পারবো, চলবে? হ্যাঁ হ্যাঁ, চলবে, খারাপ হবে না। ঠিক আছে, তাহলে আজ বিদায় নিই, একটু পরেই আমার একটা টিউশনই আছে, ওখানে যেতে হবে। শিওর, ভালো থাকবেন। আচ্ছা পুনব, do you have any cell number? মানে যদি আপত্তি না থাকে তাহলে, মানে I want to call you sometimes. Yeah, sure. I will just... Okay. 017... Wait a minute. হ্যাঁ অনি বল, কোথায় তুই? আমি তো একটু বাইরে বের হয়েছিলাম, কেন তুই কোথায়? আমি, আমার তো অফিস শেষ, তাই একটু বাসার রাস্তা ধরে হাঁটাহাঁটি। বাসায় চলে আয়। বাসায়? কিন্তু তুই তো বাসায় নেই, তোর কতক্ষণ লাগবে আসতে? আরে আমি এই যে চলে এসেছি, তুই আয়। রাখলাম। ওকে, বাই। আমি প্রতিদিন এখানে আসবো আপনার জন্য, আপনাকে গান শোনাবো, এমন তো কোনো প্রমিস আমি করিনি। গত চার দিন যাবত আপনি এখানে আসছেন, আমার সাথে দেখা করেছেন, আমি তো বিশ্বাস করতে পারছি না। এটা মা দাদু একটা মেয়ে আমার গান শুনতে এখানে আসে? পূর্ণ, আমি কিন্তু তোমাকে সিরিয়াসলি আমার একটা বন্ধু ভেবেছি, বাট তুমি এখনো ভাবতে পারছো না, তাই সামহাও আমাকে অ্যাভয়েড করার জন্য এখনো আপনি আপনি করে বলছো। আসলে তেমন কিছুই না, ব্যাপারটা এরকমই, এই শহরে আমি একা একটা মানুষ, আপনার মতো এরকম সুন্দরী আর স্মার্ট একজন মানুষ আমার বন্ধু হবে এটা আমি আমাকে বিশ্বাস করতে পারছি না। তো এখন কি এটা ভাবতে পারছো, মানে এক তোমাকে আমার ফ্রেন্ড বানাতে চাই? হুম, ঠিক আছে, কিন্তু শুধু কি বন্ধু ভাববো? এই ভাবনাটা তোমার, শুরুতে আমি ভেবেছি, এখন তুমি ভাববে। পাখিরে তুই
দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে পাখিরে দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে পাখিরে তুমি একা থাকলে কি রে অমি চুপ করে বসে কিছু না তার মানে তো কিছু একটা হয়েছে কি হয়েছে বলতো একটা ছেলের সাথে নতুন বন্ধুত্ব হয়েছে খুব ভালো গান করে ভাবছি ওকে নিয়ে একটা ফিচার লিখবো তাই নাকি বাহ ভালো আমাকে রেখে এখন বন্ধু বানানো হচ্ছে তোর ছেলের নাম কি ওর নাম হচ্ছে পূর্ণ টিউশনই করে আর বিশ্বাস কর খুব ভালো গান করে ভালো গান করে মা নাকি প্রেমে পড়েছিস আরে না কিসের মধ্যে কি প্রেম প্রেম কিছু না এমনি বন্ধুত্ব হয়েছে আর এই যে দেখ কথায় কথায় বলছি খুব ভালো গান করে আমি আবারও বলছি ও আসলেই খুব ভালো গান করে চল না একটু টাইম বের করি তারপরে ওকে তোর কাছে নিয়ে এসে গান শোনাবো তাই খুব ভালো গান করে তুই যেহেতু বলছিস তার মানে তো খুবই ভালো গান করে চল একদম ওর সাথে গান করি সিরিয়াসলি কবে বসবি বল না তাহলে ওই দিনই তোর সাথে ফোনে আমি পৌঁছাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এত তাড়াহুড়োর দরকার নেই এখন তো একটু বিজি দুই তিন দিন পর একটু কাজের প্রেশার কমো তারপর আড্ডা দিয়ে গান শোনার মতো অবসর যখন হবে তখন আমরা প্ল্যান করব আচ্ছা ঠিক আছে শোন আচ্ছা তাহলে আমি উঠি কেন থেকে যা আরে না বাসায় আমার অনেক কাজ বাকি আছে অফিসের জানিস আর তুই আমার অফিসের বসকে চিনিস না কেমন খিটমিটে সারাক্ষণ কিটকিট কিটকিট করতে থাকে তোর কাজ তো লেখালেখি করা এটা তো এখানে বসেই করতে পারিস আচ্ছা তুমি বলো ফোন রিসিভ করতে এত সময় লাগলো কেন না শুনো আমি আসলে হয়েছে কি ওই যে চুলায় একটু গরুর মাংস বসিয়েছি তো ওটার জন্য একটু সময় লেগে গেল তাহলে কি রেখে দেবো না 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 ফোন রাখবে কেন তুমি বলো না মিস্টার গায়েন আমি কথা বলার জন্য ফোন করি এমনি ফোন করলাম আসলে এতদিন অবসর সময়ে ফোন করার মতো কোনো বন্ধু ছিল না তো তাই একটু আপনাকে বিরক্ত করছি কোনো সমস্যা নেই তুমি যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো কোনো রিজন ছাড়াই থ্যাংক ইউ সো মাচ গায়েন সাহেব আমাকে এই অনুমতিটা দেওয়ার জন্য স্যারকে তবু ফোন করেছিল স্যার না গতকালকে তোর লেখা নিউজটা নিয়ে ভীষণ ঝামেলা সৃষ্টি হয়েছে কিছু লোক এর মধ্যে স্যারকে নানানভাবে ফোন করে নাম ছাড়া চিরকুট লিখে হুমকি দামকি দিয়েছে এমন পরিস্থিতিতে স্যার কী করবে বুঝতে পারছে না তাই তো কেউ বলছি একটু সাবধান হয়ে যাও এইসব ঘটনা কখন থেকে ঘটছে গতকাল থেকে সকালে নিউজটা বের হলো আর বিকাল থেকে পরিস্থিতি উল্টাপাল্টা তোর তো কাল ছুটি ছিল তাই হয়তো স্যার তোকে কিছু বলতে পারেনি আচ্ছা ঠিক আছে আমি তাহলে আমার অন্যান্য কাজগুলি সেরে কালকে অফিসে গিয়ে স্যারের সঙ্গে দেখা করব তুই এই অবস্থায় কোথায় যাবি যে ঝামেলাটা হয়েছে সেটা কি ঠিক হোক তামা শোন আমি সাংবাদিকতা করি প্রতিটা মুহূর্ত আমাদের ম্যানেজ করে নিতে হয় একটা নিউজ কোনো ক্ষমতাবান মানুষের বিপক্ষে যেতেই পারে আর এরকম নিউজ হলে এরকম ধুমকি ধামকি আসবেই এটা খুব স্বাভাবিক এখন এগুলির মোকাবেলাও আমাদেরকে করতে হবে এইসব ব্যাপার স্যার মিটমাট করবে
আর আমি আমার অন্য নিউজগুলি কভার করব। আচ্ছা আমি আসি এখন, প্লিজ ডোন্ট ওয়ারি, ওকে, আই উইল বি ওকে। তোমার শোন, আজকে মন খুব খারাপ, ঠিক আছে, তোমার মনটাকে ভালো করে দেওয়ার জন্য একটা গান গেয়ে ফেলি। আজকে এরকম একটা আউটিং, তো আমাদের আবার গিটার সাথে নেই, অসুবিধা নেই, খালি গলাতে গাইতেই পারি, তাই না? চোখের ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে, তুমি আমার স্বপ্ন হাজার, বুকের নিঃশ্বাস। থাক 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 থাক, আজ আর গান শুনতে ইচ্ছে করছে না, চুপচাপ এখানে বসে থাকতেই ভালো লাগছে। তোর মনটা কেন খারাপ সেটা কি বলবে? আচ্ছা পূর্ণ, হ্যাঁ বলো। আমাকে তোমার জানতে ইচ্ছে করে না? এটা কি টাইপের প্রশ্ন হলো? আমি তো তোমাকে চিনি, জানি তোমার নাম অমি। পোশাক আশাক আচার আচরণ সব কিছু মিলে দূর থেকে দেখলে বোঝা যায় উচ্চবিত্ত পরিবারের একটি মেয়ে, অবশ্যই রমণী। রিয়েলি? বর্তমানে এই মুহূর্তে যে আমার খুব ঘনিষ্ঠ, এর চেয়ে বেশি তোমার ব্যাপারে আমার তো কোনো কিছু জানার ইচ্ছে আমার নেই, বাকিও নেই। সরি, তোমার কি এই কারণে মন খারাপ? না না, এই জন্য কেন মন খারাপ হবে? তবে কোনো তোমার জানার মধ্যে কিছু ভুল আছে। থাকুক না, কিছু ভুল, বন্ধুত্বের মাঝে কিছু ভুল থাকলে বন্ধুত্ব বাড়ে। এই কিছু ভুল কি শুধু তোমার বন্ধুত্বই বাড়িয়েছে? তোমার অন্য কোনো অনুভূতি হয় না পূর্ণ? শুধুই বন্ধুত্ব? শুধু বন্ধুত্ব দিয়ে শুরু হলেও সুন্দরী রমণী যে শুধুমাত্র বন্ধু থাকে তাও কিন্তু না, এমনিতেই এমনি এমনি সম্পর্কে একটা গভীরতা বেড়ে যায়। হয়তো তোমার কথাই ঠিক। জি বড় ভাই বলেন, হঠাৎ কি মনে করলে? শোনো হান্না, তুমি তো আমাকে ভালো করে জানো, ঝামেলা করা এবং ঝামেলা করার লোকগুলো আমার একদম পছন্দ না। ভাই সমস্যা কি হয়েছে বলেন, আসতে হইব? শোনো হান্না, গত কয়েকদিন ধরে আন্ডারগ্রাউন্ডে এবং উচ্চ মহলে আমাকে নিয়ে কিছু লোক আলোচনা সমালোচনা করছে, এগুলোকে বন্ধ করতে হবে। ভাই প্যানেলে কেউ? আরে নামটা বলে। আরে না না, প্যানেলের কেউ না, একজন সাংবাদিক। শুধু সাংবাদিক না, একজন নারী সাংবাদিক। এ বেটি কেমন করে যেন আমার বিশেষ বিশেষ কিছু তথ্য কোথা থেকে জোগাড় করে দিচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আর এখন সর্বমঙ্গলে লাল চোখ রাঙ্গালি এখন আমার কাছে, এবং এও শুনছি উচ্চ আদালতে বিষয়টা যাবে, আর ওই মেয়েটি সেখানে আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তাই একটু ভদ্র ভাষায় বুঝিয়ে দিতে হবে যাতে অভদ্র আচরণ করতে না। ভাই আপনি খালি নাম ঠিকানাটা পাঠায় দেন, বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে, সময় মতো আমার লোক তোমাকে সব দিয়ে আসবে, সাথে তোমার পারিশ্রমিক। আর হ্যাঁ, বিষয়টা যেন একেবারে চুপ হয়ে যায়। আরে ভাই পারিশ্রমিক নিয়ে আপনি ভাববেন না,
আমি বিষয়টা দেখছি। আরে কোথাও উধাও হইনি, জাস্ট নিজেকে একটু টাইম দিচ্ছিলাম। শুধু কি নিজেকে নিয়ে বিজি ছিলি নাকি সাথে গায়নও? একই কথা, মানে হ্যাঁ ওর সঙ্গে দেখা হচ্ছিল। এই যে মাত্র বললি শুধু নিজেকে নিয়ে বিজি ছিল। শোন একটা কথা বলি, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আর সবচেয়ে কাছের বন্ধুটি হচ্ছিস তুই। আমি কখনো তোর কাছে কিছু লুকোইনি। কেন জানি হুট করে ওই গিটার বাজানো গায়নটাকে আমার ভালো লেগে গেছে। হ্যাঁ, সবথেকে কাছের মানুষ আমি, সবথেকে ইম্পর্টেন্ট মানুষ আমি, সেজন্যই তুই এক সপ্তাহ কোনো খোঁজ খবর নিসনি, হাতে ফোন নিয়ে ঘুরিস, একটা খোঁজ খবরও নেওয়ার প্রয়োজন মনে করিসনি, তাই তো? আচ্ছা বাবা সরি, আমার ভুল হয়ে গেছে। এখন বলে ভুলের মাসুল আমি তোকে কীভাবে দিব? ভুলের মাসুল দিবি? আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ কর, তোর এই গিটারওয়ালা ফকির, গায়ন ফকিরকে এনে গান গাইতে বল। ওকে শিওর, অবশ্যই বলব। আর শোন, এই যে তুই এটা বললি ভুলের মাসুলের কথা, আমাকে যদি এরকম করে ভুলের মাসুল দিতে হয় তাহলে সারাটা জীবন আমি তোর সাথে ভুল করেই যাব। আচ্ছা ঠিক আছে চল, আজকে দুজনের পছন্দের মতো রান্না করব আর সময় কাটাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি আর কোনো তাড়াহুড়া দেখালাম না, ঠিক আছে? তারপর বল। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে বলি ভেঙে দূরে শতবার। কি করছো? এই তো কিছু না, তোমার কথা ভাবছিলাম। সিরিয়াসলি? তুমি আমার কথা ভাবছিলে আর ঠিক ওই সময় আমি তোমাকে ফোনটা দিয়েছি। তাহলে তো আমি তোমার চেয়ে বেশি দিন বাঁচব। হ্যাঁ, তুমি শত বছর বেঁচে থাকো। তা তুমি কি নিয়ে ব্যস্ত ছিলে? আর বলো না, একটু অফিসের কাজ সারলাম। তিন দিন হয়ে গেল তোমার সাথে আমার দেখা নেই। চেয়েছিলাম আজকে একবার তোমার সঙ্গে দেখা করি। তোমাকে কি কেউ বারণ করেছে? বারণের জন্য না, হঠাৎ তোমাকে নিয়ে একটা ইম্পর্টেন্ট কাজ সারতে হলো, তাই আর দেখা করতে পারলাম না। আচ্ছা পূর্ণ, তুমি কি কাল ফ্রি আছো? কেন বলতো? আগে তুমি বলো ফ্রি আছো কি না, তারপরে বলবো। একটু ব্যস্ততা ছিল, তবে তেমন গুরুত্বপূর্ণ কিছু না। তুমি বলো না, আই ম্যানেজ। কাল কি তুমি একটু আমার বাসায় আসতে পারবে? হঠাৎ তোমার বাসায় কেন? আগামীকালের দিনটা না আমি একটু স্পেশাল ডে করতে চাই, সারাটা দিন শুধু তুমি আর আমি থাকব। আমরা আমাদের যেদিকে মন চায় সেদিকে যাব, শুধু তুমি আর আমি সকাল থেকে রাত পর্যন্ত। ওকে ডান। তাহলে কালকে তুমি একদম টাইমলি আমার কাছে চলে আসবে, ঠিক আছে? আমি তোমার জন্য ওয়েট করব। ওকে, গুড নাইট, বাই। ভেবে ভেবে তোমার কথা উদাস হয়ে যায়,
আমরা কুরিয়ার সার্ভিস থেকে এসেছি, আপনাকে পার্সেল চাই। আমাকে কে পার্সেল পাঠিয়েছে? সরি ম্যাডাম, সেটা তো বলতে পারছি না। কাস্টমাররা পার্সেল করে আর আমাদের দায়িত্ব হচ্ছে ঠিকানা মতো পৌঁছে দেবে। কাইন্ডলি সিগনেচার। কিছু মনে না করলে একটু খাওয়ার পানি হবে? সারপ্রাইজ করার জন্য সে কি দরজাটা খুলে রেখেছে? ঠিক আছে, আমি আজকে ম্যাডামকে সারপ্রাইজ করব। Thank you.
হারিয়ে মনটায় আমার মানে না কোনো বাধা তোমাকে পাওয়ারই আশায় ফিরে আসে পরিচিত হতে আগ্রহী নই। কেন? একটা মানুষের সাথে পরিচয় হতে তো সবাই আগ্রহ প্রকাশ করে, আপনি কেন না? হয়তো করে, হয়তো এই আগ্রহটা আমার মধ্যেও এক সময় ছিল, এখন আর নেই। আমার মনে হচ্ছে আপনি নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন। ধন্যবাদ। হঠাৎ তার সঙ্গে দেখা হয়ে যায়, আর উনি খুব ভালো গান গান তো, তাই তার সঙ্গে বসে গান শুনি। আসলে হয়েছে কি, মানে ওনার ফেসটা আমার কাছে পরিচিত, কিন্তু ওনার ফোন নাম্বার বা ওনার নাম কি আমি কিছুই জানি না, সরি। না মানে হচ্ছে কি, আমার একটা খুব বিশেষ দরকার ওনাকে। আমার একটা প্রোগ্রামে ওনাকে দিয়ে গান করাবো, খুব সুন্দর গান গায় উনি, প্লিজ আপনি এড়িয়ে যাবেন না। না না, আসলে আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি তার সম্পর্কে কিছুই জানি না, জানলে আমি আপনাকে বলতাম। আচ্ছা ঠিক আছে, সরি আপনাকে বিরক্ত করার জন্য। ইটস ওকে, নো প্রবলেম। আমাকে গান শোনাতে হবে, আজকে গান করার মুড নেই। তাছাড়া সাথে গিটারও আনিনি। কেন, আপনি কি জানতেন আজকে আমার সাথে দেখা হবে? আমি আপনাকে রিকোয়েস্ট করব গান শোনানোর জন্য। আপনি এভাবে গায়ে নিয়ে কথা বলছেন কেন? আপনি যে গত কয়েকদিন আমাকে খুঁজবেন,
এখানে এসে আমার জন্য অপেক্ষা করবেন, আপনার সাথে আমার দেখা হবে এগুলো নিয়ে তো আমি ভাবিনি। সে কারণে আপনি আমার মাথায় কিংবা কোনো কারণে চিন্তায় আসার তো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, তাহলে আমাদের মাঝে ফ্রেন্ডশিপ হয়ে যায়। নো থ্যাঙ্কস। কই আচ্ছা, আপনার কাছ থেকে একটা কথা জানতে পারি? আপনাকে জানানোর মতো হলে অবশ্যই জানাবো, বলুন। এই যে আমি সেজে সেজে আপনার সাথে কথা বলতে চাইলাম, আপনার গান শুনতে চাইলাম, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম, কিন্তু প্রথম থেকে আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন, কেন? আমি কাউকে এড়িয়ে যাই না, নিজেকে আড়াল করে রাখি। আপনার সাথে আমার এই জীবনে প্রথম পরিচয়, প্রথম দেখা। আপনার কথা, আপনার আচার আচরণ সব কিছু আমার খুব পরিচিত। আপনি হয়তো জানেনই না, আপনার অজান্তেই আপনার কথাগুলো আমাকে কষ্ট দিচ্ছে, আর সেই কারণে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই না। আমাকে ক্ষমা করুন। আচ্ছা ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দেওয়া যাবে? কখনো যদি খুব ইচ্ছে হয় আপনার গান শুনতে চাই, আমার যদি খুব দরকার হয়। সরি, আমি কোনো কন্ট্যাক্ট নাম্বার ইউজ করি না, আমি সবার কাছ থেকে দূরে এবং একা থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারটা রাখুন, যদি আপনার কখনো কোনো দরকারে আসি আমি নিজেকে ধন্যবাদ করব। প্লিজ। একটু আগে আপনার গান শুনছিলাম, অনেক আবেগ দিয়ে গান করেন আপনি, আপনার সাথে পরিচয় হতে পারি?
তামান্না বলছেন? গতকাল আপনি আপনার ভিজিট কার্ডটা আমাকে দিয়েছিলেন, আমি গান করি। ও হ্যাঁ, মনে পড়েছে। কেমন আছেন আপনি? জি ভালো। আচ্ছা শুনুন না, আপনাকে আমি একটা বিশেষ দরকারে ফোন করেছি, আপনার কি একটু সময় হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বলুন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। আচ্ছা দেখুন, আমি না আপনাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই, ফোনে না সরাসরি দেখা করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কার্ডে আমার বাসার অ্যাড্রেস দেওয়া আছে, আপনি চলে আসুন, আমি অপেক্ষা করব। জি থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ মিস তামান্না, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। সেন্টি ওনাকে নিয়ে চলেন। বিশ্বাস করুন, আমি আমি একটা পরিস্থিতির শিকার, আমি কিচ্ছু করি, আমি নির্দোষ, আমি আমি এই মুহূর্ত পর্যন্ত আমাকে ভালোবাসি, বিশ্বাস করুন। আপনি চুপ করুন, সত্য মিথ্যা আইন আদালত প্রমাণ, আপনি প্লিজ নিয়ে চলুন। সেন্টি নিয়ে চলেন। আজকে আপনি না থাকলে পূর্ণকে ধরা যেত না। দুঃখিত, সাংবাদিক অমি হত্যার দায়ে সন্দেহভাজন আসামি হিসাবে আপনাকে একটি বছর কারাবাস করার জন্য আদালত ক্ষমা প্রার্থনা করছে। আইন শৃঙ্খলা বাহিনী প্রকৃত আসামিদের গ্রেফতার করেছে, তাই আপনাকে বেকসুর খালাস দেওয়া হলো। Thank you.